ট্রাম্পকে হোয়াইট হাউসে পাঠাতে মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। কিন্তু কেন? ট্রাম্প বলেছেন 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন, তাই নাকি পুতিনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব? ট্রাম্পকে রাশিয়ার সমর্থন যতটা সরল রৈখিক দেখাচ্ছে বর্তমানে, আদতে এই দুই পক্ষের পররাষ্ট্রনীতি কি এতটাই সরল? চলুন আজকের প্রতিবেদনে এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। ট্রাম্পের জয় রাশিয়ার জন্য সহায়ক হলেও কিছু বিশ্লেষক বলছেন মস্কোর চিন্তা এক্ষেত্রে আরও জটিল। প্রমাণ হিসেবে তারা ট্রাম্পের প্রথম মেয়াদের প্রেসিডেন্সির দিকে তাকাতে বলেন। ২০১৬ সালের নির্বাচনে ট্রাম্প জয়ের পর রাশিয়ার আশা ছিল যে মার্কিন নীতিগুলো মস্কো এবং তার স্বার্থের জন্য আরও অনুকূল হবে। কিন্তু দেখা গেল ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেন এবং ইউক্রেনের সামরিক সহায়তা দিয়েই গেলেন, যার মধ্যে প্রাণঘাতী অ্যাভেলিন অ্যান্টিটেক মিসাইলও ছিল, যা তার পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেনকে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ট্রাম্পের ধারা অব্যাহত রেখে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনে অস্ত্রের সরবরাহ বহু গুণ বাড়িয়েছে। কিন্তু এখন ট্রাম্প ইউক্রেনে সাহায্য কমানো বা সম্পূর্ণভাবে বন্ধ করার কথাও চিন্তা করছেন, যা স্পষ্টভাবেই রাশিয়ার জন্য উপকারী। এছাড়া ট্রাম্পের প্রতিশ্রুতি যে তিনি ক্ষমতা এলে যুদ্ধ অবিলম্বে বন্ধ করবেন, যা রাশিয়ার সাধারণ মানুষের মধ্যেও ট্রাম্প সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি করেছে। 38 বছর বয়সী এক মস্কোবাসী ইসোলোবা বলেন, আমার মা আজ বলেছেন যে ট্রাম্প শীঘ্রই জিতবেন এবং ইউক্রেনের যুদ্ধ তখন শেষ হবে, কারণ আমেরিকা অবশেষে ইউক্রেনকে অর্থ দেওয়া বন্ধ করবে। ক্রেমলিনের সরকারি অবস্থান সাধারণত মার্কিন নির্বাচনের বিষয়ে তুলনামূলক সংযত থাকে। সেপ্টেম্বরে রাশিয়ার ভ্লাদিভস্তকে একটি সম্মেলনে পুতিন কৌতুক করে বলেছিলেন যে তিনিও হ্যারিসকে সমর্থন করেন, কারণ তার হাসি সংক্রামক। পরে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বিষয়টি পরিষ্কার করেন যে পুতিন তখন মজা করেছিলেন। সাথে এটাও যোগ করেন যে রাশিয়া আমেরিকার সম্পর্ক এতটাই খারাপ হয়ে গেছে যে ওভাল অফিসে কে বসছেন আর কে বসছেন না তা নিয়ে বিশেষ পার্থক্য নেই, কারণ সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গোয়েন্দা বিভাগ ডিপ স্টেট দ্বারা নিয়ন্ত্রিত হয়, যার কারণে মার্কিন পররাষ্ট্রনীতি যে কোনো প্রেসিডেন্টের অধীনে একই রকম থাকে। তবে এবার দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর পররাষ্ট্রনীতি ভিন্ন পথে হাঁটছে। রাশিয়ান অর্থনীতিবিদ ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কনস্টান্টিন সোন বলেন, হ্যারিসের নীতি বাইডেনের নীতির জন্য আরও শক্তিশালী সংস্করণ হবে। ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সহায়তা এবং সমর্থন পেতেই থাকবে। হয়তো হ্যারিস যুদ্ধ চলাকালীন ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে এতটা সাহসী হবেন না, তবে সব মিলিয়ে হ্যারিসের নীতি রাশিয়ার জন্য খুব একটা ভালো হবে না। ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেই দোষারোপ করেছেন যুদ্ধ শুরু হওয়ার জন্য এবং তাকে পৃথিবীর সেরা ক্রেতা বলে উল্লেখ করেছেন, কারণ তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $বিলিয়ন ডলারের সাহায্য পেয়ে যাচ্ছেন। ট্রাম্প আরও দাবি করেছেন তিনি ক্ষমতায় এলে একদিনের মধ্যে শান্তি আনবেন, যদিও এর কোনো ব্যাখ্যা তিনি দেননি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ হ্যারিসকে বলেছেন প্রেডিক্টেবল, মানে হ্যারিস রাশিয়া ইস্যুতে কি করতে পারেন তা মোটামুটি আন্দাজ করা যায়। আর ট্রাম্পের বিষয়ে বলেছেন ইম্পালসিভ, এতই বেশি ইম্পালসিভ যে তার ওপর আসলে আস্থা রাখা যায় না। আবার এদিকে গাজা ইসরায়েল ইস্যুতেও ট্রাম্প এবং পুতিনের অবস্থানটা কিন্তু ভিন্ন, তাই পেসকভ সংশয় প্রকাশ করেছেন ট্রাম্পের বিষয়েও। ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য একটি বিস্তারিত শান্তি পরিকল্পনা দিয়েছেন। রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দেওয়া এবং ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখা তার পরিকল্পনার মূল কথা, যার মধ্যে বর্তমান ফ্রন্ট লাইনের সঙ্গে একটি সামরিক নিরপেক্ষ অঞ্চলও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ট্রাম্প বা হ্যারিস যেই প্রেসিডেন্ট হন না কেন, তাদের চূড়ান্ত ক্ষমতা নেই ইউক্রেনকে সামরিক সহায়তা থেকে বন্ধ করার। কেন? কারণ কংগ্রেসের অর্থায়নের ক্ষমতা রয়েছে এক্ষেত্রে। অধ্যাপক সোনিন বলেন, ইউক্রেনকে সাহায্যের বিষয়ে মার্কিন জনসাধারণ এবং কংগ্রেসে শক্তিশালী সমর্থন রয়েছে, তাই প্রেসিডেন্ট ট্রাম্পকেও ইউক্রেনকে সাহায্য করতেই হবে।